হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক অনেক রিকোয়েস্টেড আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। লাস্ট মিরপুর হোপ মার্কেট ব্লগে কিছু আপু কমেন্ট করেছিলেন মিরপুর হোপ মার্কেটের কাফতান এবং ওয়ান পিস কালেকশনগুলো দেখিয়ে দেওয়ার জন্য। এখানে যে কাফতান কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম চেয়েছে 750 করে, কিন্তু দামাদামি করার অপশান আছে। দামাদামি করে হয়তো 650 কিংবা 700 নিতে পারবেন। তো এই বাসন্তী রঙের কাফতানগুলি খুবই সুন্দর লেগেছে আমার কাছে, আর এগুলো 100% কটন কাপড় দিয়ে তৈরি, অনেক বেশি কমফোর্টেবল গরমের মধ্যে। তো এগুলো কিন্তু খুব ফ্যাশনেবল, এখন খুব ট্রেন্ডিংয়ে আছে, আপনারা নিয়ে নিতে পারেন। আর এখানে কিছু ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি, ডাবল জর্জেটের উপরে নেক এরিয়াতে এমব্রয়ডারি কাজ করা, স্লিপটা খুবই সুন্দর। তো এগুলোর প্রাইস চেয়েছে 600 করে, এবং দামাদামি করে আরও কমে নিতে পারবেন। আমি কালারগুলো দেখিয়ে নিচ্ছি। আর এই কুর্তিগুলো, এই কাফতানগুলো আপনারা কোন দোকানে পাবেন, মিরপুর হোপ মার্কেটের কোথায় পাবেন, আমি সব ডিটেল বলে দিব। দোকানদারের নাম, অ্যাড্রেস দিয়ে দিব, এবং হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিব। আপনারা তাদের সাথে যোগাযোগ করে তাদের দোকানে যেয়ে কিনতে পারবেন, এবং অনলাইনে ওরা সার্ভিস দেয় কিনা সেটা তাদের সাথে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন। আর এখানে কুর্তির সাথে সাথে কিছু প্যালাজো দেখিয়ে দিচ্ছি, সব কালারের প্যালাজো পেয়ে যাবেন এখানে। এবং আপনাদের সাইজ অনুযায়ী, আপনাদের বাজেট অনুযায়ী এখান থেকে আপনারা অনেক ধরনের কুর্তি পেয়ে যাবেন। কুর্তিগুলো অনেক সুন্দর, ফ্যাশনেবল, এখনকার ট্রেন্ডিংয়ে যে কুর্তিগুলো আছে, আমার চোখে আসলে যেগুলো ভালো লাগছে আমি সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো কুর্তিগুলো বেশ ফ্যাশনেবল, ট্রেন্ডিংয়ে আছে বললাম, খুবই সুন্দর প্রত্যেকটা কুর্তি, এবং কমফোর্টেবল কাপড়গুলোও খুবই ভালো। তো আমি আজকে মূলত এসেছিলাম হচ্ছে আমার টুকটাক কিছু কেনাকাটার জন্য। তো ভাবলাম আপুদের যেহেতু রিকোয়েস্ট ছিল, আমি কিছু কালেকশন দেখিয়ে দিই ওয়ান পিসের এবং জুতার। আর এখানে যে কুর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম চেয়েছে 500 করে, আর মনে হচ্ছে 400-450 মধ্যে আপনারা পেয়ে যাবেন দামাদামি করে। তো কুর্তিগুলো কিন্তু খুবই সুন্দর, ইয়েলো কালার কুর্তিটা অনেক সুন্দর ছিল লিলেন কাপড়ের উপরে, আর এগুলো ডাবল জর্জেট কাপড়ের উপরে নিক এরিয়াতে এরকম এমব্রয়ডারি করা ছিল। এগুলো একটু শর্ট, মানে হাঁটুর উপরে থাকবে এরকম, খুবই ফ্যাশনেবল কুর্তিগুলো, তাই না বলেন? এগুলোরও সেম প্রাইস, লিলেন ম্যাটেরিয়ালের উপরে করা, একটু শার্ট টাইপ, প্রিন্টগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এগুলো এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, এই গরমের মধ্যে এই কুর্তিগুলো একদম পারফেক্ট হবে, খুবই আরামদায়ক। আর লিলেন ফ্যাব্রিকের কথা কি বলবো, অনেক আরামদায়ক একটা ফ্যাব্রিক। আর এই যে এখানে যে কুর্তিটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 650 করে, এই কুর্তিগুলো অনেক বেশি সুন্দর, অনেকগুলো কালার অ্যাভেলেবেল এবং সাইজও অ্যাভেলেবেল। তো আপুদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার ভিডিও দেখেন, ভালো লাগে আমার ভিডিও, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব, ঠিক আছে? আর আপনারা আমার শপিং ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেছেন, তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। এই ওয়ান পিসটা, এটার দাম হচ্ছে 450 করে। আর এখানে আরও কিছু শার্ট ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি, এগুলো খুবই আরামদায়ক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ঠিক আছে, খুবই সুন্দর, এগুলো 500 করে চেয়েছে। আর এখানে যতগুলো কুর্তি দেখতে পাচ্ছেন এগুলো 300 থেকে শুরু করে 700 টাকার মধ্যে পেয়ে যাবেন। কুর্তিগুলো অনেক ফ্যাশনেবল, অনেক ট্রেন্ডি ডিজাইন, ঠিক আছে? তো আপনারা যারা নিতে চান তারা হোপ মার্কেটে চলে আসবেন, আমি এই দোকানের নাম্বার দিয়ে দিব, যিনি মালিক তার নাম্বারটা দিয়ে দিব, আপনারা ওনার সাথে যোগাযোগ করে তাদের শপে আসতে পারেন, এবং পছন্দ মতো বাজেট অনুযায়ী সাইজ অনুযায়ী নিয়ে যেতে পারেন। আর এই কুর্তিগুলোর সাথে সাথে আপনারা এখানে কিন্তু প্যান্টও পেয়ে যাচ্ছেন অনেক কম দামে, 150-200 টাকার মধ্যে আপনারা প্যান্ট পেয়ে যাবেন, প্যালাজো পেয়ে যাবেন। এই মেরুন কালার কুর্তিটা দেখেন, জাস্ট ওয়াও, নেক ডিজাইনটা আমার এত ভালো লেগেছে। এটার দাম ছিল 650 টাকা, এটার মধ্যে দুইটা কালার, ব্ল্যাক অ্যান্ড মেরুন, দুইটা কালারই খুব সুন্দর, তাই না বলেন? তো আমি সাজেস্ট করব যারা স্টুডেন্ট আছেন, যারা কম বাজেটের মধ্যে ভালো ভালো জিনিস খুঁজে থাকেন, তাদের জন্য এই মিরপুর হোপ মার্কেটটি আপনারা এখানে আসতে পারেন, ঠিক আছে? আপনাদের পছন্দ অনুযায়ী, বাজেট অনুযায়ী এখানে অনেক অনেক ড্রেসেস পেয়ে যাবেন, জুতা, ব্যাগ, তারপর হচ্ছে জুয়েলারি, সব কিছু পেয়ে যাবেন। তো এখানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, আর প্রাইসটাও আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে। এই কুর্তিগুলো 450 করেছিল, আর দামাদামি করে আপনারা আরও কমে নিতে পারবেন, ওকে? সবগুলো কুর্তি কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি, স্টুডেন্টদের জন্য পারফেক্ট,
এবং কুর্তিগুলো দেখতেও অনেক বেশি সুন্দর আর কমফোর্টেবল। তো অবশ্যই বারবার বলছি কমফোর্টেবল, কারণ এখন যেহেতু বেশ গরম পড়েছে, এগুলা পরে বাইরে বের হলে অনেক বেশি কমফোর্টেবল লাগবে। আর এই কুর্তিগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ওয়ান পিসগুলো একটু শর্ট টাইপ আর অনেক ঘের ছিল, এগুলোর দাম ছিল 500। তো এই দোকানটির নাম হচ্ছে লামিয়া ফ্যাশন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন। আর এই দোকানের যিনি ওনার, তার নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এই যে উনি হচ্ছে দোকানের ওনার, ওনার সাথে হচ্ছে আপনারা যোগাযোগ করে তার দোকানে গিয়ে কিনতে পারবেন এবং অনলাইনেও নিতে পারবেন কিনা তার সাথে যোগাযোগ করে সেটা জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।